হ্যালো কলকাতা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, তিন চারটা ভিডিও হয়ে গেল, আমরা শুধু মাটনই খাচ্ছি, ঠিক আছে? আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে একটু চিকেন খাই। আর চিকেন যখন খাবো, আজ চিকেন গোটা গোগ্রাসে গিলবো আমরা, মানে একটা গোটা চিকেন খাবো, গোটা চিকেন। তার জন্য আমরা যাবো কোথায়? ফিউশন ফ্যান্টাসিতে। লোকেশনটা কোথায় সেটা যদি বলতে হয় দিবেন্দু? তো এই লোকেশনটা হলো মানে গোলপার্ক থেকে 400 মিটারের ভিতরে। এর এক্সাক্ট লোকেশন আমরা জানি না, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে একবার চেক করে নেবে। আজকে কিন্তু সিরিয়াসলি বেশ ঠান্ডা লাগছিল, ঠিক আছে? সকালবেলা উঠে মানে শীতকাল, ভাই স্নান করতে প্রচুর কষ্ট, ঠিক আছে? দেখো বাস, মানে শীতকালে বেশি স্নান টান করতে নেই। আজকে এই ভিডিও বানাচ্ছি, তাই জন্য অনেক কষ্টে স্নান করলাম। তারপর তো দু চার দিন মনে হচ্ছে এবার আমি স্কিপ দেবো, ঠিক আছে? আবার তারপরে এক সপ্তাহ পর, ঠিক আছে? এমনি নোংরা, মানে সে কি করে স্নান টান করে না, কি করে না, গরমকালে করি। শীতকালে তো একটু স্কিপ টিপ হয়ে যায়, বল। তোমাদেরও হয় তো, তোমরা যারা যারা করো, তো তোমরা কি ডেইলি স্নান করো? সিরিয়াসলি বলবে, তো যারা যারা আমাদের মতন আছো, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, স্কিপ করতে হয়, কিছু করার নেই ভাই। বডি স্প্রে দাও, লাইফ সেট ভাই, লাইফ সেট। তো এই বলতে বলতেই আমরা চলে এসেছি ফিউশন ফ্যান্টাসির সামনে। আমরা চলে এসেছি এখন ফিউশন ফ্যান্টাসির ভেতরে, ঠিক আছে? এখানকার অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখলে এতক্ষণ ধরে, যদি না দেখে থাকো তাহলে কিছুক্ষণ বাদে তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখবে। তো এই জায়গাটা হচ্ছে মানে একটা থিম বেসড রেস্টুরেন্ট যাকে বলে, সেটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। ওই থিমেই আর কি বানানো আর কি এই রেস্টুরেন্টটা। তো যারা যারা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখেছো তারা এর সাথে রিলেট করতে পারবে। আমি অতটা হলিউড মুভি দেখি না, বাট তাও ভালো লাগছে জায়গাটা। এখানে এরকম ছোটো ছোটো স্যানিটাইজারের প্যাকেট দিয়েছে, অনেকগুলো দিয়েছে, চাইলে এখানে ইউজ করতে পারো, বাড়ি নিয়ে যেতে পারো, তোমার ব্যাপার। কেউ শুনছে না তো, পেটাবে কিন্তু। আরেকটা জিনিস বেশ ভালো লাগলো, এরকম একটা কাঠের মেনু কার্ড, মানে কাঠের বই আর কি। এরকম একটা মেনু কার্ডটাও বেশ একটা সেক্সি ধরনের মেনু কার্ড আর কি। তো হ্যাঁ ভাই, এরকম মেনু কার্ড আমি আগে দেখিনি ভাই, এরকম কাঠের বানানো মেনু কার্ড। তো এখানে শুধু এরকম একটাই মেনু কার্ড নেই, এখানে এর সাথে আরও দুটো মেনু কার্ড আছে, ঠিক আছে? একটা হচ্ছে ওদের স্পেশাল আইটেমের মেনু কার্ড, আর এটা হচ্ছে বেভারেজের একটা মেনু কার্ড আছে। তো তিন ধরনের মেনু কার্ড আছে, এখানে অর্ডার দেবো, দেখা যাক কোনটা অর্ডার দিই। ও না, কোনটা অর্ডার না, বলেই তো দিয়েছি গোটা মুরগি খাবো, গোটা মুরগি। তো ওটাই অর্ডার দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে, এই যে ভাই, এসব সরাই সব সরাই সব এসব লাগে না, চোখের সামনে যখন এইসব জিনিস থাকে এইসব জিনিস আর লাগে না, চামচ সামুচ যাই হোক। তো এবার তোমরা দেখতে পাচ্ছ চলে এসছে, এবার দিবেন্দু ক্যামেরাটা সামনে নিয়ে আয় ভাই, দেখিয়ে দে। ও হো ভাই, পুরো হোল চিকেন, দুটো ব্রেস্ট পিস আছে এখানে, দুটো লেগ পিস আছে, সাথে রাইসের কোয়ান্টিটিটাও ঠিকঠাক, এর সাথে কিন্তু রায়তাও দিয়েছে কমপ্লিমেন্টারি যেটা। আর উপরে এগুলো হচ্ছে আমার যেমন হচ্ছে এগুলোকে খেজুর আর কি, খেজুর কেটে কেটে দিয়েছে, যেহেতু এটা আরবের ডিশ, তো ওই জন্য আর কি ড্রাই ফ্রুটস, তো ওখানে ওই ডিশগুলোতে থাকে, তো সেই জন্য এখানে খেজুর দেওয়া আছে। আর দেখতে পাচ্ছ এরকম, এবার এটাকে দাদাকে বলবো সার্ভ করে দিতে। মানে এটা আমরা চেয়েছিলাম যেটা গোটা মুরগি, কিন্তু ওরা বললো যে গোটা মুরগিটা কাটতে সমস্যা হয় টেবিলে, সেই জন্য একবারে কেটেই দিয়েছে সুন্দর করে সাজিয়ে। তো এটাকে আর কি থালায় নেওয়া হবে, আর তারপরে খাওয়া হবে ভাই। ভাই লোভ সামলাতে পারছি না, আর যা গন্ধটা যা বেরোচ্ছে না, লোভ সামলানো যায় না। তো এবার আমাদের এখানে সার্ভ হয়ে গেছে কাবজা, ঠিক আছে? এটা একটা আরবের খাবার দাবার, তো বিদেশি খাবার দাবার খাচ্ছি। তো এখানে কাজু দেখতে পাচ্ছি, আর এমনি নর্মাল রাইস, আর এখানে ওই খেজুর যেটা বললাম, খেজুর ঠেজুর আছে, যেটা এগুলো আরবের খাবার, তো সেই জন্য আর কি এই ড্রাই ফ্রুটগুলো একটু বেশি পাওয়া যায় এসবে। তো
এবার ফার্স্টে রাইসটা ট্রাই করি, তারপরে চিকেনটা। চিকেনটা কিন্তু লোভ লাগছে, ঠিক আছে। পুরো একটা গোটা চিকেন দিয়েছে, এইখানে দু পিস রাখা আছে, এখানে দু পিস নিয়েছি আমরা দুজনের থালায়। তো ফার্স্টে ট্রাই করব। এটার মধ্যে না কীরকম একটা স্মেল বলবো, ফার্স্টে মুখে দিলেই একটা ওই যেটা আর কি বিরিয়ানি স্মেল, আতরের গন্ধটা ওটা হালকা হালকা লাগবে, তারপর হালকা হালকা চাট চাট পোড়া পোড়া ব্যাপারটা মুখে লাগবে, আর সাথে ড্রাই ফ্রুটস মানে কাজু ঠাজু তো মুখে পড়বেই। আবার মিষ্টি মিষ্টি, এটা কিন্তু বেশি স্পাইসি নয় যেটা বিরিয়ানি হয়, তাহলে হালকা মিষ্টি মিষ্টি, আবার পোলাও পোলাও একটা ফিলিং পাবে। সব মিলিয়ে মিশিয়ে না একটা দারুণ টেস্ট, মানে বলতে পারো পোলাও আর বিরিয়ানি মিক্সড একদম। তো সবার আগে এটা দামটাই বলা হয়নি, এটার দাম নিয়েছে হচ্ছে 450 টাকা ফুল চিকেন, ঠিক আছে। সাথে রাইসের কোয়ান্টিটি যা আছে, মানে চিকেনের পরিমাণটা এতে বেশি, তো সেই জন্য রাইসের কোয়ান্টিটিটা একটু কম, বাট এটা তোমরা দুজন মিলে শেয়ার করে আরামসে খেতে পারো, কারণ পেট ভরে যাবে, কারণ যেহেতু চিকেনের পরিমাণটা এতে বেশি আছে। তো এবার এই চিকেন বলতে পারো রোস্টেড চিকেন, সেটাকে খাওয়া যাক, ঠিক আছে। মানে চিকেনগুলো একদম মচমচা হয়ে গেছে, মচমচা বেশি চেপাতে হচ্ছে, কিন্তু যেহেতু এই চাট চাট ব্যাপারটা আছে না উপরে পুরো পোড়া পোড়া, তাই জন্য কিন্তু টেস্টি লাগছে। আর মশলাটা বেশ টেস্টি, যে মশলাটা উপরে দিয়ে ম্যারিনেট করা ছিল আর কি, বেশ ভালো লাগছে। এই যে চিকেনটা ঠিক এই রকম সফট, এই যে দেখতে পাচ্ছ পুরোটা ছাড়িয়েই দিলাম আর কি, ঠিক আছে। ভেতর একদম ভেতর অবধি কালারটা তোমরা দেখতে পাচ্ছ যে একদম ভেতর অবধি মশলাটা ঢুকেছে, এটা একদম বোঝাই যাচ্ছে, একদম একদম ভেতর অবধি মশলা ঢুকে যায় একেবারে, ঠিক আছে। মানে একদম চিকেনটা কেটে কেটে আর কি, মানে একদম ভেতর অবধি ভরে দিয়েছে বলতে পারো মশলা, বেস্ট টেস্টি। একটা অন্যরকম খাবার, না বিরিয়ানি না পোলাও, আবার সব মিলিয়ে মিশিয়ে একাকার আর কি, দারুণ লাগছে, দারুণ। আর তেমন কিছু দেখানো নেই, এই খাবারটাই আমরা দুজন মিলে এবার খাবো, সেই তো শেষ করবো। দীপেন্দুরটা ওখানে ঠান্ডা হচ্ছে, তো দীপেন্দুকে আর বেশি দেরি করাতে চাই না, এটা খেয়ে দিয়ে শেষ করি, বাইরে যাই, তারপর বাকি কথাবার্তা হচ্ছে। তবে আমি এটুকু বলতে পারি, নতুনত্ব খাবার খেলাম আর কি, মানে অনেক ধরনের তো খাবার খাই, বিরিয়ানি খাই, পোলাও খাই, ফ্রাইড রাইস খাই, এটা পুরো অন্যরকম একটা ডিশ, যেটা দারুণ লেগেছে, বাস দারুণ। খাবার গরম, ঠিক আছে, খাবার অসাধারণ, মানে অসাধারণ, কিন্তু আমার ঠান্ডাও লাগে, তার জন্য টুই পরে নিয়েছি। বাকি তো দারুণ লাগছে খেতে, মানে অসাধারণ। এটা হলো চিকেন ব্রেস্ট, ঠিক আছে, ওটা এটা আমি খাবো। এটা একটু ক্রিসপি টাইপের, মানে হালকা মচমচে টাইপের, মানে এত ভালো রোস্ট করেছে, আর মশলাটা পুরো একদম ছুরি দিয়ে ছেদ করে করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, দারুণ চুমু, পুরো চুমু, চিকেন বেস্টে চুমু। আলাদাই খেতে, আলাদাই খেতে এটা, মানে আমরা তো ভেবেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, তারপরে বিল পেমেন্ট করবো, ঠিক আছে। হঠাৎ করে দেখি ওরা এটা আমাদের দিল, এটা কমপ্লিমেন্টারি ফ্রিতে দিয়েছে, এটা হচ্ছে শাহী ক্ষীর, ঠিক আছে। দেখে তো বস যা ডিলিশিয়াস লাগছে না বস, কি বলবো, উপর থেকে ওই আর কি পেস্তা গুঁড়ো করে দেওয়া আছে, আর এটার টেস্টটা তো আমি বুঝতে পারছি না কী হবে, খেয়ে দেখা যাক, ঠিক আছে। বেশ ঠকঠকে, এই দেখতে পাচ্ছো এটার থিকনেসটা, ঠিক আছে, এই ঝাঁকিও পড়ছে না, এরকম থিক, ঠিক আছে। এবার টেস্ট করি ভাই, এবার খেয়ে দেখ ভাই, হেভি হেভি খেয়ে দেখ, পেস্তার গন্ধটা পাবে, মানে কী দিয়ে বানানো আমি জানি না ভাই, কিন্তু উড়ে গেলাম ভাই, ডেজার্ট এরকম তাবার ফ্রিতে মজাই আলাদা। মানে এটা টেস্টটা না যদি মানে দ্বিগুণ দ্বিগুণ তিনগুণ হয়ে যায় যদি এরকম ফ্রিতে এরকম ডেজার্ট দেয় ভাই। হ্যাঁ দুর্দান্ত ভাই, দুর্দান্ত, বাস ওহ।
কিছু বলার নেই আর। যাই হোক, এরপরে আর কিছু দেবে না, এটাই শেষ। এরপরে বাইরে যাই, বাকি কথাবার্তা হচ্ছে, আর বিল টিল পেমেন্ট করি। আর পেছনে দেখতে পাচ্ছ আমরা এসেছিলাম সকালবেলা, হয়ে গেছে এখন বিকেল, মানে দুপুরবেলা এসেছিলাম, এখন বেজে গেছে 5টা। তো আমরা বেরিয়ে পড়েছি ফিউশন ফ্যান্টাসিয়া থেকে, আর ওখানকার খাবারটা ভাই, মানে এই জিনিসটা এমন একটা জিনিস না, মানে অসাধারণ, মানে দারুণ, মানে তোমার না লাগবে বিরিয়ানি, আবার না লাগবে পোলাওয়ের মতন, মানে সব মিলিয়ে মিশিয়ে একাকার আর কি। মানে মাংসটার একটা একদম ভেতর অবধি মশলাটা ঢুকেছে, যার জন্য দারুণ লাগছিল। আর তারপর বস লাস্টে যে কমপ্লিমেন্টারি শাহি ক্ষীর দিল, ওটা মানে কি বলবো, ওটা চু আলাদা লেভেলের খেতে। এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য যে ভিডিওটা, আমরা যারা ভিডিওটা দেখেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক করবে, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে নেক্সট ভিডিও কোথায় যাবো বা তোমাদের কীরকম লাগলো ইত্যাদি ইত্যাদি। আর তোমরাও এসেছো কিনা তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো আমাদের সাথে। আর যদি না আসো বস একবার আমি বলবো এসে ট্রাই করে যাও, ট্রাই করে, দারুণ লেগেছে বস, এক্সপিরিয়েন্স ওয়াইজ দারুণ, মানে ওদের হসপিটালিটি তো বেশ ভালো লেগেছে, প্লাস লাস্টে ওই কমপ্লিমেন্টারি খিটটা ওটা খারাপ লাগেনি বস, খারাপ কি লাগেনি বলবো, দারুণ লেগেছে। তো এটা আলাদাই ছিল, আলাদাই ফ্রি আয়োজনের তো আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, তো আজকের জন্য যদি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো টাটা।